আপনি জীবন প্রেমত কেবার বসছে তই মোর চলি হৈ মোক মাক কথা হেলা কথা আৰু আজি মই আহিছো চন্দ্ৰপুৰৰ ওচৰতে থকা ঠাকুৰ কৃষিলৈ আৰু আজি ইয়াত এটা গানৰ ধুনীয়া গানৰ এটা শ্বুটিং হ'ব আৰু মোৰ লগত কোন আছে জানে আপুনি চাওক 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 এয়া চাওক সকলোৱে জানে মীনাক্ষী বা আৰু সকলোৱে একচুৱেলি মালতী বা বুলি জানে বা কি খবৰ একদম ভাল তোমাৰ মোৰ বহুত ভাল আৰু আজি বাইদেউক প্ৰথম লগ পাইছো বাইদেউ লগ পাই বহুত বহুত ভাল লাগিছে বাইদেউ গানটোৰ বিষয়ে অলপ ক'ব নেকি নতুন গান এটা আহি আছে আজি গান এটাৰ মানে শ্বুটিং কৰিব আহিছো বৰলাকাৰ আমি আছোৱে প্ৰায় সংখ্যক শুনচানা শুনচানা বুলি নিপন দাৰ গান হয় নতুন পাঠশালাৰে হয় সেইকাৰণে মানে ভালেই হ'ব গানটো আপোনালোকে চাব আৰু ইউটিউবতো গমে পাব দিবই সহযোগ কৰিব আৰু বাইদেউ এবাৰ বৰলাকাৰ যিটো আপুনি নলবাৰী ভাষা ব্যৱহাৰ কৰে সেইটো ভাষাত এবাৰ আমাৰ দৰ্শকক কি ক'ব দৰ্শকক মই এইটোৱে ক'ম এনাম দিনৰ মূৰত চলি পলিটো নহ'লে কি কৰিম আৰু এতিয়া গান গাই গাই ফুৰিম আৰু মাই দিয়াৰ আৰু মই উপায়টো নাই চুলি একেবাৰে পকি গৈছে দেখোন কি কৰবি আৰু নিপন আহিছে গজমুৰা গজমুৰি মালতী আহিছে সোণা আহিছে আৰু আমাৰ কেৰবা ভোলা আহিছে আৰু কাই লাগে হয় নেকি আৰু এই ভোলাই আপোনাৰ বৰ্তমান কত আছে নমস্কাৰ বন্ধুসকল মই অৰূপ দাস আৰু আপোনালোকে চাই আছে এডিজ ব্লগ ইউটিউব চেনেল আৰু আজি মই আছো চন্দ্ৰপুৰৰ ডিগা ৰোড এটা গানৰ সুন্দৰ গানৰ শ্বুটিং কৰি আছে আৰু এই গানটোৰ গানটোৰ টাইটেল হৈছে শুনিছানে নলবাৰী ভাষাত ক'ব গ'লে শুনছানা আৰু ইয়াত আছে আজি ভোলা আছে কেৰবা আছে আৰু লগত আছে মালতী বাইদেউ আছে আৰু লগত আছে চেনেল পেহী গতিকে ভিডিঅ'টো ধামাকা হ'ব আৰু লগত আজি মোৰ লগত আহিছে ময়ূৰো আহিছে এয়া ময়ূৰ আহিছে এই বঢ়িয়া আজি অৰূপদা মই আহিলোঁ ঠাকুৰগুছিত খুব সুন্দৰ এটা গীত শ্বুটিং হৈ আছে শুনছানা শুনছানা আৰু বৰলাকাইৰ মালতী চেনেল পেহী ভোলা কেৰপা মাইকেল গোটেইবিলাক আছে খুব সুন্দৰ পৰিৱেশ আপোনালোকে চাই থাকক আৰু তো বলক আজিৰ আমি এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আপোনালোকে চাই আছে শ্বুটিংস্থলীৰ বিভিন্ন দৃশ্যসমূহ আৰু আমাৰ লগত আছে আমাৰ সকলোৰে মৰমৰ এয়া যন্ত্ৰদা আছে যন্ত্ৰদা কি খবৰ একদম সুন্দৰ আজি বহুদিন পিছত আপোনাক এনেকৈ দেখিছোঁ দেখি সঁচাকৈ বহুত ভাল লাগিছে এটা সম্পূৰ্ণ নতুন গানৰ শ্বুটিং চলি আছে ভাল হৈছে গানটো যিটো কামৰূপীয়া কলকিয়েল যিটো হেৰি আৰু তাক বিকৃত নকৰি তাক ধুনীয়াকৈ উপস্থাপন কৰাৰ কাৰণে গায়কক যোনে লিখিছে মিউজিক কৰিছে সকলো বাদ্যযন্ত্ৰী সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ
আৰু আজি বৰলা কাইৰ সেটৰ সম্পূৰ্ণ পৰিয়ালবৰ্গ আজি আছে পৰিয়ালবৰ্গ ইয়াতে আছে এটাকটো আৰু জানো হয় 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 আমাৰ কেৰপা দাদা আছে মাইকেল দাদা আছে চেনেল পেহিও আছে সব আছে একদম আজি আজি দিনটো হসা কৈ আজি বহুত ভাল লাগিছে শুটিং স্থলত এটা ব্যতিক্ৰমী দৃশ্য গানটোতে সোমাই আছে আপোনালোকে চালেহে বুজি পাব আৰু আৰু এইবাৰ আমাৰ লগত আছে বৰলকাইৰ একদম সকলোৰে চিনাকি নাম এয়া আমাৰ লগত আছে কেৰপাদা দাদা কি খবৰ ভাল ভাল আৰু আজি এটা ব্যতিক্ৰমী পৰিৱেশত ব্যতিক্ৰম চিন্তাধাৰাৰে ঋতুপৰ্ণ দাই আজি গানটোৰ দৃশ্যগ্ৰহণ কৰি আছে কেনেকুৱা অনুভৱ হৈছে খুব ভাল লাগি আছে গানটো ভাল গানটো ভালো হৈছে পাছত আচলতে কথা আমাৰ সৰু সুৰা ঘটনা কিছুমান গাঁৱলীয়া ঘটনা পটভূমিক লৈ সিহঁতে কৰিছে যিটো তাৰমানে ধৰা ফেমিলি প্লেনিং নজনাৰ কাৰণে কি হৈছিল যে সম্ভাৱবোৰ ফেমিলিয়াভাৱে ভাল হ'ব গানটো আৰু আমাৰ লগত আছে মাইকেল দা আছে মাইকেল দা এটা চৰিত্ৰত অভিনয় কৰিছে এয়া মাইকেল দা আছে দাদা কি খবৰ ভালে আছো দিয়া আৰু দাদাই ক'ব গানটোৰ অলপ বিষয়ে কৈ দিব দাদা গানটো মানে কেনেদৰে কনচেপ্টটো লোৱা হ'ল বা কোনে আপুনি কি ক'ব গানটো গানটো খুব সুন্দৰ এটা গীত গীতটো লেংগুৱেজটো তোমাৰ লোৱাৰ আছামৰ ভাষাটো ইউজ ব্যৱহাৰ কৰা হৈছে গানটো আজি আমি ঠাকুৰকুছিত বৰ্তমান অভিনয় কৰি আছোঁ ঠাকুৰকুছিৰ এখন খুব সুন্দৰ গাঁৱত আমাৰ শ্বুটিং চলি আছে খুব সুন্দৰ এটি গীত গানটোত অভিনয় কৰিছে আপোনালোকৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধাৰ জয়ন্ত দাসদা আমাৰ বৰলাকাইৰ ভোলাদা কেৰপাদা চেনেল পেহী মালতী আৰু মই ইয়াত অভিনয় কৰি আছোঁ খুব ভাল লাগিছে আপোনালোকে চাব তেতিয়া আৰু আপোনালোকে গম পাব যে গানটো মানে কিমান এটা মানে ফূৰ্তিমূলক এটা গীত এটা আপোনালোকে নিশ্চয় চাব আৰু আমি শ্বুটিংস্থলীত বৰ্তমান চাহ পানী নাই কেৱল চলি আছে বগৰী এয়া বগৰী বাইদেউ বগৰী টেঙা না মিঠা অ' বেহি কেনে লাগছি আৰু বন্ধুসকল এইবাৰ মোৰ লগত আছে গানটো গোৱা ব্যক্তিজন আৰু গানটো গাইছে এয়া আমাৰ বজালীৰ গৌৰৱ নিপন দায়ে নমস্কাৰ আৰু নিপন দাৰ এইটো তিনি নম্বৰ গান এটা সুন্দৰ গান লিখিছে নিপন দা গানটোৰ মানে কথা মনলৈ কেনেকৈ আহিল গানটো আচলতে মই লিখা নাই গানটো মোৰ বন্ধু এজনে লিখিছিল নিতুল গগৈ বুলি মোৰ বন্ধু এজনে লিখিছিল আৰু সুৰো কৰিছিলে বাকী ড্ৰামা চামাখিনি মই লিখিছোঁ আৰু গানটো চারি বছর আগরে গান আছিল আসলে ছিল চন্দ্রপুর শুটিং হয়েছিল পিছত গানটোর পিছত এই এই গানটো আমি করবলে লৈছো আর শুটিং চলি আছে অলপ ব্যস্ত আছো দাদা আপনার লগত আৰু পিছত কথা পাতিম আমি ভাল করে নিশ্চয় এটা যেহেতু শুটিং চলি আছে সব রেডি আছে মাতি আছে এই কারণে অলপ পিছত আকো দাদার মুখেরে গানটোর বিষয়ে ভাল করে আমি শুনা পাম ঠিক আছে দাদা আপনি যাওক আপোনাক মাতি আছে তো বন্ধুসকল আপোনালোকে দাদাৰ মুখেৰে আকৌ শুনিবলৈ পাব আৰু ইয়াৰ চাওক শ্বুটিং স্থলীত এতিয়া শ্বট ৰেডি হৈ আছে পুৰা সকলো ৰেডি একচন বন্ধুসকল এইবাৰ মোৰ লগত আছে বৰলাকাই ধাৰাবাহিক যিখন চিৰিয়েল সেইখন চিৰিয়েলৰ এগৰাকী বিশেষ ব্যক্তি আৰু যিগৰাকী ব্যক্তি অবিহনে হয়তো বৰলাকাইৰ যিটো সম্পূৰ্ণতা সেইটো হয়তো আধৰুৱা হৈ ৰ'লহেঁতেন আৰু মোৰ লগত আছে এয়া কিশোৰ দা স্ক্ৰিপ্ট ৰাইটাৰ বৰলাকাইৰ দাদা আজি ইয়াত শ্বুটিংস্থলীত যি ইয়াত দৃশ্যগ্ৰহণ চলি আছে কেনেকুৱা লাগিছে বহুত ভাল লাগিছে তাৰমানে আমি গোটেই টীমটো বৰলাকাই বৰলাকাইখন আমাৰ এতিয়া বন্ধ হৈ গ'ল সামৰণি পৰিল ছবছৰ পিছত মই মাজতেহে বিপুল দা বিপুল বশিষ্ঠ গোস্বামী লিখাৰ পিছত তেওঁ আকস্মিক তেওঁ অসুস্থ হ'ল এতিয়া মই লিখিব ধৰিলোঁ তাৰপিছত বিপুল দা ঢুকাল
তেনেকে মই লিখি থাকিলো কিন্তু আজি এই বন্ধ হওয়ার পিছত বড়লার মানুষখিনি লগ পাইছো শুটিং হল আর গান তো আমার পাতাসার গুছি ইয়া নিপন তালুকদার ই গানটো লিখিছে যেন বলাকায় সংসারখনের ওপরতে কিবা মানে প্রভাব এটা পড়ছে সেইটার পর গানটো লিখিছে বড় তোমালোক চাইছা শুটিং আমি শুটিংতে ইমান হাসিছো হয়তো গানটোয়ে বড় মানে হাহির খোরাক জগাব বড় সুন্দর নিপনে বড় সুন্দরকৈ গানটো লিখিছে এবছর ধরে সেই করিম করিমকে করিব পারা নাছিলে যথেষ্ট ভাল লাগিছে ভাল লাগিছে। আর এইবার মোর লগত আছে সকলরে মরমর চ্যানেল পেহি আছে আর লগত বহি আছে মালতী বাইদেউ বহি আছে। বাইদেউ আজি গানটোর ইয়াত শুটিং চলি আছে আপনার অনুভবটো কেনেকুৱা? অনুভব মানে কি ভালে লাগিছে জয়ন্তদার নিচিনা এজন ডাঙর অভিনেতার আমি কাম করে আছো লগতে বড়লাকার বহুদিনের বিরতির মূরত গোটেখিনি মোটামুটি গোটেখিনি আর্টিস্টকে আমি লগ পাইছো গোটে একেলগে আছো বহুত ভাল লাগিছে সকলে গানটো চাব গানটো বহুত ধুনিয়া সকলে আশীর্বাদ করব। আর মালতিবা আপনি কি কব? মোরও ভালে লাগিছে আমার বড়লাকায় শেষ হওয়ার পিছত আজি আকো আমি লগ পাইছো গোটেখিনি ফ্যামিলির নিচিনা আমি ভাল লাগিছে এনেকা লাগিছে যেন বড়লাকা শুটিংতে আছো আজি গতি গানটো সুপার হিট হক বলে ভাবিছো আপনার উপর আছে একদম আশা রাখিছো আপনাদের লাইক করব গানটো আর যিমান পারে শেয়ার করব। আর আমার অসমবাসী রাইজে আর বড়লাকায় নিচিনা আর ধারাবাহিক পাবনে নাই একে সেটতে আপনার সেইটো গম নাপাও রাইজে তো দাবি করাই আছে তারপর আমিও আছো আর গোটেখিনি মানুষে এনে কথা পাতি আছো কি হয় না জানো আর চাও আপনার মরম জিকেনে আমার কাম জিকেনে কি না জানো আর। তো বন্ধুসকল আপনাদের শুনিলে বাইদেউর মুখরপা বড়লাকায় সেট আহিব না আপনাদের পিছত গম পাব কিন্তু আপনাদের আর চাই থাকব এই শুটিং স্থলের আক দৃশ্য সমূহ আপনাদের দেখাই আছো। নাই মোর পয়সা নাই মোর চাকরি বাকরি হাত নাই মোর খেতি করা শ্রমিক নাহি। শুটিং স্থলীর আমি আন একটা স্পটত আছো আর এইখানে হয়েছে খামরেঙ্গা পিকনিক স্পটত আছো বর্তমান আর মোর লগত আছে ইয়া ফুলাদা আছে দাদা আজি এটা সম্পূর্ণ ব্যতিক্রমী গানের শুটিংত আপনার আজি ব্যস্ত হয়ে আছে তার মাজত আপনি আজি সময় দিছে বহুত বহুত ধন্যবাদ। আর বড়লকাই শেষ হওয়ার পিছত আজি আর গোটেই যেটো আজি সেট সম্পূর্ণ সেটত আপোনালোক আছে বড়লাকাই প্রায়খিনি ইয়াত ব্যক্তি আছে আজি অনুভব কেনেকুৱা গানটো লৈ? খুব ভাল লাগিছে খুব ভাল লাগিছে গানটো তো কৰি ভাল লাগিছে গানের কথাখিনি বৰ ধুনীয়া আৰু প্লাস সেইটোতকেও ভাল লাগিছে আজি মোৰ ব্যক্তিগতভাৱে ভাল লাগিছে মানে কি মানে বড়লাকাই শেষ হোৱাৰ পিছত বহুদিনের মূরত বড়লাকাই টিমটোৰ আমাৰ মানুহ কেইজনমানক পাইছো একেলগে খুবই ভাল লাগিছে আর কামখিনি কৰি ভালেই লাগিছে বাৰু কথাখিনি ভাল আর গানটোৰ যিটো কনসেপ্ট সঁচাকৈ আমি যিখিনি চাই আছো বর্তমানলৈকে বহুতে ভাল লাগিছে আর দর্শকে বহুতে ভাল পাব। হয় হয় ভাল লাগিছে ভাল আর দাদা বড়লাকাইটো শেষ হল এতিয়া তেনেকুৱা আপোনালোকর এই যিটো সেট আছিল সেই কমপ্লিট সেটটোত আকৌ কিবা নতুন ধারাবাহিক পাব নেকি? সেইটো সেটত নহব বাৰু কিন্তু তথাপিও এনেকে আমি চিন্তা কৰি আছো কিবা তেনেকুৱা জাতীয় কিবা এখনৰ আমি ভাবি আছো জানো কি হয় আৰু। এইবাৰ মোৰ লগত আছে অসমৰ এগৰাকী জনপ্ৰিয় কোরিওগ্রাফাৰ মৃতুবৰ্ণ দা আছে মৃতুবৰ্ণ দা মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছো। নমস্কাৰ আৰু আপোনাৰ প্ৰথমতে খবৰটো কওক। মোৰ ভাল আৰু আশা কৰোঁ অসমবাসীৰ খুবেই ভাল। আজি আমি এটি ধুনীয়া হাস্যমধুৰ গীতৰ চিত্ৰগ্ৰহণ কৰি আছোঁ ইয়াতে নিপন ৰয়ে গীতটি কণ্ঠ নিগৰাইছে আৰু বৰলাকাই আপোনালোকে চাইছিলে সকলোৱে ইমান মৰম দিছে প্ৰায় ছবছৰ ধৰি বৰলাকাই ৰং চেনেলত যোগে প্ৰচাৰিত হৈছিলে চ' সেই তাৰে গোটেইকেইজন কেৰেক্টাৰ আছে আজি বৰলাকাৰ পৰা আমাৰ জয়ন্তদা তাৰপিছত পেহী মালতী আটাইকেইজন কেৰেক্টাৰ আছে এই গীতটি আপোনালোকে চাই আকৌ এবাৰ বৰলাকাইক মনত পেলাব বুলি আশাবাদী সকলোৱে আদৰি ল'ব লগতে এই ইউটিউব চেনেলটিও আপোনালোকে আদৰি লওক আৰু যিসকলে ছাবস্ক্রাইব কৰা নাই তেখেতসকলে যাতে ছাবস্ক্রাইব কৰে চেনেলটো। আৰু এতিয়া দৃশ্যগ্ৰহণ চলে প্ৰায় আবেলি হৈছে এতিয়া 4 বাজিছে কিন্তু দাদাই বহুত কষ্ট কৰি আছে সময় দিব পৰা নাছিলে এতিয়া শেষ হওঁ হৈছে তথাপিও দাদা বহুত বহুত ধন্যবাদ ইমানখিনি কষ্ট কৰি আছে আজি নিপন দাহঁতৰ কাৰণে বা বৰলাকাই যি পৰিয়ালৰ কাৰণে সঁচাকৈ আপুনিও আৰু সফল হওক অনাগত দিনত তাৰে আমি কামনা কৰিছোঁ যাতে ৰাইজেও আদৰি লয়
আর সচাকই দাদার কোরিওগ্রাফি দেখি আমার এনেকা লাগিছে মানে আর দাদার আজ প্রথম লগ পাইছো এনেকা লাগিছে যেন বহুত দিনের লগ পাই আছো আর দাদার আপনি যেটু কনসেপ্ট ইয়াত আনিছে সচাকই ব্যতিক্রমী চিন্তাধারা আর আপনাদের যেটা ভিডিওটি রিলিজ হব তেতিয়া আপনাদের নিশ্চয় চাই ভাল পাব আর ইমান ধুনিয়াক দাদায় কোরিওগ্রাফি করেছে সচাকই দাদা বহুত বহুত ধন্যবাদ আর আর আপনাদের নিশ্চয় ভিডিওটি চাব যেটা রিলিজ হব মই লিঙ্ক দি দিম আপনার ওসর আপনাদের চাব পারিব আর আর এনেকা ধুনিয়া ধুনিয়া শুটিংস্থলীর নতুন নতুন ভিডিও মই আপনার ওসর লই আহিম। মুগর গাজি হেন লাড়ু রোল অ্যাকশন এই অথনির পৰা যে তুমি শুনছানা শুনছানা করে আছা ইহতর কি মূল্য নাই নাকি আমার কথা শুনবে লাগবে। আর এটা অন্য গেতাপত নিপন্দা নিপন্দা বর্তমান প্রায় সামরণিয়ে কেনেকুয়া কেনেকুয়া লাগিল? বাকি আছে ভালে লাগিল কারণ গানের লগত ড্রামাও আছে ড্রামাটো মই লিখিছো আর নিতুল গগৈ মোর গানটো লিখিছে আর সুর করেছে আর আমার বজালি ভাষার গান বজালি মানে বজালি বলে কলে এটা নতুনকে আমার ডিস্ট্রিক্ট হয়ে গেল বেশি দিন হওয়া নাই মোটামুটি একসপ্তাহ দশ দিনমান হল গতি বজালি ডিস্ট্রিক্ট বলে এটা আমি কব পারো মানে গতি বজালির এটু প্রথম গান হব ডিস্ট্রিক্ট হওয়ার পিছত আগতে আছে মোর নিজেরও আছে কিন্তু এটু বরপেটা হিসাবে রাইজে মানে ভাল পালে ভাল লাগে আমার কারণ বহুত কষ্ট করেছো বহুত বছর হল চারি বছরে হল গানটো লিখা তারপর ফুর করা মাঝতে বহুত কিবা কিবি আহিল যাওয়া বছরে হওয়া কথা আছে কিন্তু কিবা কিবি মানে মানে প্রবলেম নহল গতি রাইজে আদরি লব বলে আমি আশা রাখিল। ধন্যবাদ ধন্যবাদ। ও পেহি এই গলত কি আলে লইছি? এই মন নলে গলে থাকা বন্ধু কের পাই দিয়া কোনবাই ফোন করে না নাই কেউ না করে আই মন মুনু মুনুর মায়াকে কেরপা ভোলা মালতী রেবতি বহুত কলে করে পেহি রং নাম্বার লাগে না নাই আই গজমুর আ ঝুমগালি দেউ মই হয় নেকি? পেহি এটা কথা কখন আপনি জীবনত প্রেমত কেবার বসছে? আই হক কিন রাত কাটা তুই মোর চলি হই মোক মা ক কথা হেলা কথা উদা না হকি ক মা কবা লাগবো আমিও জানবা লাগবো না হং যা হেই পেহাল লগতে হইছি হয় নেকি? আপনি পলে আইছিল না বিয়া হইছে কি আইমে পলে লাসাস নাই নেকি মোক বিয়া করন যে আমার ঘর পুরা হয় নেকি? কি কইছলে? এডিস ব্লগ এডিস এডিস ব্লগ ফলক ফলক তাতে সা 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 সাবস্ক্রাইব করে দিব সাবস্ক্রাইব করে দিব আর লগতে তাতে এ ঘন্টা তো দিলিঙ্গা তো বেজে দিবি টুংকে বাজে দিব কেনেকে বাজে দিব টুংকে 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 দিবি টুংকে দিলি হব আর দিলিঙ্গা না হল এনেকে একটা বহে দিব লাইক বহে দিব ফদিয়া বলে তো বন্ধু অকল আজির ভিডিওটি ইমানখিনি আসলে যদি ভিডিওটি চাই ভাল পালে তাহলে আপনাদের লাইক করব ভিডিওটি লগতে একটা কমেন্ট করে দিব আর যেগুলো নতুনকে মোর চ্যানেলটি চাই আছে তাহলে সাবস্ক্রাইব করবলে না পাহরিব লগতে বেল আইকনটি প্রেস করে দিব যাতে এনেকা নতুন নতুন ভিডিওবোৰ আপনাদের পাই থাকে। গতি নতুন ভিডিওটা আকৌ লগ পাম তো আজিলৈকে বিদায় লৈছো বাই বাই।